এখন প্রথম কোশ্চেন দেখেছি 1947 সালের উদ্বাস্তু সমস্যা, এটা এই নয় যে পুরো 4 নম্বর কোশ্চেন এর একের দাগে আসবে, এখান থেকে একের দাগে আসবে। যাই হোক, 1947 সালে উদ্বাস্তু সমস্যা কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান, এই যে তিনটের মধ্যে একটা অপশন আসবে। তুমি তো হাই মাদ্রাসায় পড়ো না, 2025 সালে মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের জন্য অলরেডি 8 নম্বরের কোশ্চেন সাজেশন পর্ব আমার 2টি চ্যানেলে রেখেছি, যেটাতে দেখছো, এবং আরো একটি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা এই ভিডিওর নিচে দেখো স্ক্রোল করছে অ্যাট দ্য রেট অফ দিয়ে, সেখান থেকেও পেয়ে যাবে। এখন আমি 8 নম্বর থেকে চলে এসেছি 4 নম্বর কোশ্চেন্সের মোস্ট ইম্পর্টেন্ট, দেখো 13টি কোশ্চেন্স নিয়ে। তোমাদের কিন্তু এক্সামে পড়বে জানো 4টে দাগ, 4 দুগুণে 8টা কোশ্চেন্স থাকবে, কিন্তু করতে হবে তোমাদের 4 6 24 নম্বর, বুঝতে পারছো? 8টা থাকবে, আমি সেখানে তোমাদের দিয়েছি কটা, 13টি, বুঝতে পেরেছি? সেখান থেকে দেখো বিগত বছরে পড়ে যাওয়া এই যে বিভিন্ন 23 সালের কোশ্চেন্স দেখতে পাচ্ছ, এই যে 24 সালের কোশ্চেন্স আমার কাছে সব বিভিন্ন বিশ্লেষণ করে এবং বিগত বছরের বিভিন্ন বই, ও হ্যাঁ, এই ভিডিও পর্ব দেখতে দেখতে আমি অবশ্যই তোমাদের জানাবো কোন বই ফলো করলে 100% কমন পাবে, বলে দেবো, সাথে থাকো। দেখো এখন প্রথম কোশ্চেন দেখেছি 1947 সালে উদ্বাস্তু সমস্যা, এটা এই নয় যে পুরো 4 নম্বরের কোশ্চেন এর একের দাগে আসবে, এখান থেকে একের দাগে আসবে। যাই হোক, 1947 সালে উদ্বাস্তু সমস্যা কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হলো, এই দুটোর মধ্যে কিন্তু অপশনালি একটা থাকবে। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান, এই যে তিনটের মধ্যে একটা অপশন আসবে। আচ্ছা, বাংলার নবশুদ্ধ আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো, এই যে বাংলার নবশুদ্ধ আন্দোলন, অর্থাৎ এই যে পার্টটা আছে, এই যে পার্ট আমি বলছি, এই 4টে অপশনস এর মধ্যে তোমাদের 2টো থাকবে, 4টে অপশনস এর মধ্যে কি 2টো থাকবে। এইখানে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে ছাত্রদের ভূমিকা, অনেক সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা, এখানে একটা জুড়ে রেখো, কৃষকটা প্র্যাকটিস করে যাও। আচ্ছা, আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র কৃষকদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ভূমিকা, এই তিনটের মধ্যে আবার একটা থাকবে, তিনটের মধ্যে আবার একটা থাকবে, মানে 2টো অপশনলি থাকবে, কিন্তু এর মধ্যে একটা অবশ্যই থাকবে। তো এইভাবে হলো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টির ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি। এবং এপারে চলে আসো, কৃষক আন্দোলনে বাবা রামদেবের ভূমিকা, বাবা রামদেবের ভূমিকা, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা, আর ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গভঙ্গ, এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, অথবা এটা ঘুরিয়ে দিতে পারে সোমপ্রকাশ পত্রিকার মানে ভূমিকা, ওই একই ইতিহাস চর্চার উপাদান হিসাবে। নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো, দেখো এইখানে 3টে অপশন আছে, তার মধ্যে একটা কখনো দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব, অথবা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতার ঐতিহাসিক গুরুত্ব, অথবা বলবে বিপিনচন্দ্র পালের 70 বৎসরের ঐতিহাসিক গুরুত্ব। তো এই পাঠগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের জন্য, একদম 100% খুঁটিয়ে এইগুলো প্র্যাকটিস করো, এবং উত্তরের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক, সেখানে সমস্ত এই ভিডিওর উত্তর পর্ব সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, তোমরা জাস্ট একবার ক্লিক করো, সেখানে সেম হাই মাদ্রাসা সাজেশন মার্ক 4, সেটাতে গেলেই তোমরা উত্তরপত্র পেয়ে যাবে। চলো সাথে থাকো, আর সাবস্ক্রাইব করে, এক্সাম টাইমে শুধু এই সাজেশনস নয়, পরীক্ষার দিনের আগে পর্যন্ত আমরা নানান শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত সায়েন্স পর্ব উত্তর সহ নানান ডিটেলস, এমসিকিউ, এসএকিউ সব কিছু অবশ্যই দিয়ে থাকি। বিগত বছরে যখন এক্সাম হয়েছে, লাইভ সেশনে গিয়ে দেখো, প্রত্যেকটা পার্টের আমি লাইভ উত্তর দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে এক্সাম শেষ হওয়ার সাথে সাথে। অবশ্যই সাথে থাকো, সাবস্ক্রাইব করে, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হবে।